শুটিং হলেও মুক্তি পায়নি অমিতাভের বহু ছবি, তালিকায় রয়েছে বাঙালি পরিচালকের ছবিও। কেরিয়ারের ঝুলিতে রয়েছে 200টির বেশি ছবি, পেশাগত জীবনে হিট ছবির সংখ্যা কম নয়। কিন্তু অমিতাভ এমন একাধিক ছবির শুটিং করেছিলেন যেগুলি পরবর্তীকালে আর প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। 5-এর দশকের আগে হিন্দি ফিল্ম জগতে কেরিয়ার শুরু করেন অমিতাভ বচ্চন। কেরিয়ারে রয়েছে 200টির বেশি ছবি, কিন্তু অমিতাভ এমন একাধিক ছবির শুটিং করেছিলেন যেগুলি পরবর্তীকালে মুক্তি পায়নি। এখনও এই ছবিগুলি লোকচক্ষুর আড়ালেই রয়ে গিয়েছে। এই তালিকায় কোন কোন ছবি রয়েছে তা জেনে নিন। 1976 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দো আনজানে ছবিটি। এই ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় অমিতাভ এবং রেখাকে। দুই তারকার সম্পর্কের রসায়ন দর্শক মনে ছাপ ফেলে। তবে এই ছবির আগেও একসঙ্গে অভিনয় করেছিলেন তারা, কিন্তু সে ছবি মুক্তি পায়নি। 1972 সালে আপনা পারায়া নামে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়। এই ছবিতে মূর্খ চরিত্রে অভিনয় করার কথা ছিল অমিতাভ এবং রেখার। ছবির কয়েকটি দৃশ্যের শুটিং হয়ে গিয়েও আপনা পাড়ায় ছবির শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অর্থাভাবে নাকি এই ছবির শুটিং শেষ করা যায়নি। 1972 সালে সরফরোজ নামে একটি হিন্দি ছবি শুটিং শুরু হয়। কাদের খান, শক্তি কাপুর এবং পারভিন ববির মতো বলি তারকারা এই ছবিতে অভিনয় করার সুযোগ পান। এই ছবিতে ছিলেন অমিতাভ। বলিপাড়া সূত্রে খবর, সরফরোজ ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং শেষ হয়ে গিয়েছিল, তবে অজানা কারণে এই ছবি কাজ মাঝপথে থেমে যায়, ফলে আর মুক্তির মুখ দেখেনি এই হিন্দি ছবি। 1 দশক আগে সুজিত সরকারের পরিচালনায় সুবাইট নামের একটি ছবিতে মূর্খ চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। এই ছবির শুটিংও শেষ করে ফেলেছিলেন পরিচালক, কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়ায় আর মুক্তি পায়নি এই ছবি। বলিপাড়া সূত্রে খবর, সুবাইট ছবির আসল প্রযোজক ছিলেন শৈলেন্দ্র সিংহ। তিনি যখন অমিতাভ এবং সুজিতের কাছে এই ছবির প্রস্তাব নিয়ে যান, তখন অমিতাভ এই ছবিতে অভিনয়ের জন্য একটি শর্ত রাখেন। শৈলেন্দ্রের দাবি, একটি হলিউড ছবির সঙ্গে সুবাইট ছবির চিত্রনাট্যের মিল খুঁজে পান অমিতাভ। অভিনেতা দাবি করেন, হলিউড ছবি নির্মাতাদের কাছে থেকে অনুমতি পত্র নিয়ে এলে তবেই তিনি অভিনয় করবেন, কিন্তু এই প্রক্রিয়া এত সহজ ছিল না বলে এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন শৈলেন্দ্র। শৈলেন্দ্র জানিয়েছিলেন, পরে তিনি জানতে পারেন অমিতাভ এবং সুজিত অন্য প্রযোজকের সঙ্গে সুবাইট ছবির শুটিং শেষ করে ফেলেছেন। খোঁজ পাওয়ার পর আইনের সাহায্য নেন শৈলেন্দ্র। আইনি সমস্যায় জড়িয়ে যাওয়ার কারণে আর প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি অমিতাভের এই বিখ্যাত ছবি। 1989 সালে সনাত্ম নামে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে এ ছবির কাজ বন্ধ হয়ে যায়, ফলে প্রেক্ষাগৃহে আর মুক্তি পায়নি সনাত্ম। বলিপাড়া সূত্রে খবর, সনাত্ম ছবিতে অমিতাভের সঙ্গে জুটি বেঁধে প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মাধুরী দীক্ষিত। এই ছবিতে কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলেন দুই তারকা একসাথে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।